নানা আয়োজনে বান্দরবানে পালিত হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বড়দিন। এদিন উপলক্ষে সকাল থেকে খ্রিস্টান ধর্মাবলম্বীরা মেতে উঠেছে নানা উৎসবে। সোমবার রাত 12:01 প্রার্থনার মধ্য দিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। বড়দিন উপলক্ষে সকাল থেকে জেলা সদরে ব্যাপটিস্ট গির্জা ও ফাতেমা রানী ক্যাথলিক গির্জায় আয়োজন করা হয় সমবেত প্রার্থনার। খ্রিস্টান ধর্মাবলম্বী নারী, শিশু ও পুরুষেরা সমবেত প্রার্থনায় মিলিত হয়ে গোটা মানব জাতির আগামী দিনের মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। প্রার্থনায় আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ শান্তির প্রত্যাশা করা হয়। খ্রিস্ট ভক্তরা এ সময় যিশুর পথ নির্দেশনা অনুযায়ী সকলকে একসঙ্গে সুন্দরভাবে পৃথিবীতে বসবাসের আহ্বান জানান। সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা গির্জায় এসেছি যিশুখ্রিস্টের জন্ম উপলক্ষে। আমরা সবাই গির্জায় প্রার্থনা করতে এসেছি। সমবেত প্রার্থনা শেষে সকলে মিলিত হয়ে যিশুর আরাধনায় সমবেত সঙ্গীত পরিবেশন করেন। এ সময় সমবেত প্রার্থনা পরিচালনা করেন ফাতেমা রানী ক্যাথলিক গির্জার পুরোহিত ফাদার সুমন পিটার কস্তা সিএসসি। ফাদার সুমন পিটার কস্তা সিএসসি ঢাকা পোস্টকে বলেন, এই জগৎ যখন পাপে পরিপূর্ণ তখন ঈশ্বর মানব বেশে জন্মগ্রহণ করে জগতে এসেছেন, আমাদের সঙ্গে ছিলেন। ফাতেমা রানী ধর্মপল্লি বান্দরবন থেকে বড়দিন উপলক্ষে আপনাদের সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাই। এই জগৎ যখন পাপে পরিপূর্ণ তখন ঈশ্বর নিজেই মানব বেশে জন্মগ্রহণ করে এই জগতে এসেছেন। তিনি আমাদের সাথে ছিলেন, আমাদের সঙ্গে বাস করেছেন, আমাদের সাথে যাত্রা করেছেন। আর সেই প্রভু যীশু খ্রিস্টে আজকে আমরা জন্মোৎসব পালন করেছি। তাই আজ সকাল 8:30 আমাদের সকল খ্রিস্ট ভক্তগণ এই ধর্মপল্লিতে এসে আমাদের ধর্মীয় যে আধ্যাত্মিক অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আর খ্রিস্টজাগের মধ্য দিয়ে আমরা গোটা মানব জাতির জন্য প্রার্থনা করেছি, বিশেষ করে পার্বত্য অঞ্চলে যে সকল মানুষ রয়েছে বিভিন্ন ধর্মাবলম্বী, আমরা সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি। আর এর মধ্যে দিয়ে আমরা প্রকাশ করছি যে ঈশ্বর যেভাবে জগৎকে ভালোবেসেছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার মধ্য দিয়ে যেন আমরা সবারকে ভালোবাসতে পারি, একসাথে পথ চলতে পারি। আর এই বড়দিন আমাদের জীবনে যেন শান্তি, ভালোবাসা, আনন্দ বয়ে নিয়ে আসতে পারে। প্রার্থনার মধ্য দিয়ে আমরা প্রকাশ করছি ঈশ্বর যেভাবে জগৎকে ভালোবেসেছেন, যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষার মধ্য দিয়ে যেন আমরা সকলকে ভালোবাসতে পারি এবং একসঙ্গে পথ চলতে পারি। লুনা ফ্রস্নিপা, ঢাকা পোস্ট।